بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌতুক পরিবেশনায় মালদ্বীপ থেকে আইয়ুব আলী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরোহণ করান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে উটের বাচ্চার পিঠে চড়াবো। সে বলল, আমি উটের বাচ্চা দিয়ে কি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উট কোনো মাদী উট থেকে জন্ম নেয়। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম। তখন তার সামনে রুটি ও খেজুর ছিল। তিনি বললেন, নিকটে আসো এবং খাও। আমি খেজুর খেতে শুরু করলাম। আমার তখন চোখ উঠেছিল এবং এক চোখ লাল হয়ে গিয়েছিল। তিনি আমার দিকে দেখে বললেন, তুমি খেজুর খাচ্ছ অথচ তোমার চোখ উঠে আছে। আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি চোখের দিক দিয়ে খাচ্ছি না, যাও অসুস্থ, বরং অন্য দিক দিয়ে খাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনে হাসতে লাগলেন। এক বৃদ্ধা মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রসুল, আপনি আল্লাহর নিকট আমার জন্য দোয়া করুন, যেন তিনি আমাকে জান্নাত দেন। তিনি বললেন, ইয়া উম্মা ফুলান, ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা আজুজ। হে অমুকের মা, জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করতে পারবে না। বৃদ্ধা শুনে অসন্তুষ্ট হয়ে চলে যেতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, ওই মহিলাকে বলো যে বৃদ্ধা অবস্থায় সে জান্নাতে যেতে পারবে না, বরং ওখানে যাওয়ার আগে যুবতী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে, তাদেরকে করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।